নমস্কার আজকে বাঙালির ঐতিহ্যবাহী মা ঠাকুমাদের একটা রেসিপি শেয়ার করব লাউ পাতায় মোড়া চিংড়ি মাছ বা ইলিশ মাছ এসব খেতে বেশ ভালো লাগে গরম ভাতে এই পাতুরি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তবে আজ ইলিশ বা চিংড়ি মাছ নয় শীতের এই সিজনে বাজারে এখন প্রচুর আমদি মাছ পাওয়া যাচ্ছে যদিও একটু খোঁজ করে প্রায় সারা বছরই সব মাছই পাওয়া যায় সেই আমদি মাছ দিয়ে আজ লাউ পাতার পাতুরি করবো অসম্ভব টেস্ট এটা খেতে চলুন তাহলে দেখে দিন আজকের রেসিপি আমি এখানে কয়েকটা লাউ পাতা নিয়েছি পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে এগুলো ধুতে হবে কারণ পাতার পেছনের দিকে কিন্তু ছোটো ছোটো পোকা থাকে তারপর জল থেকে তুলে পাতাগুলো আমি এরকম একটা ছাকনির উপর রেখে দিচ্ছি যাতে সমস্ত জল ঝরে যায় ফলে পাতাগুলো শুকনো হয়ে যাবে আর এই রেসিপিটার জন্য কিন্তু শুকনো পাতা প্রয়োজন লাউ পাতার পরিবর্তে আপনারা কুমড়ো পাতা দিয়েও কিন্তু এই করতে পারেন গ্যাসে একটা কড়াই বা বসিয়ে তাতে টেবিল চামচ দুই সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবারেতে বড় দেখে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট হলে তিনটে দেবেন দিলাম আট দশ কোয়া রসুন কুচি আর তিনটে কাঁচা লঙ্কা মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে এখন আমি হালকা লাল করে ভেজে নেব এখন আমি কোনো নুন দিচ্ছি না তাড়াতাড়ি যেন ভাজা হয় এই জন্য এটাকে ঢাকা দিয়ে রাখলাম ফ্রেমটা লো করে দেখুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এর চেয়ে আর কড়া করে ভাজবো না এবারে গ্যাসে ফ্লেম অফ করে এই পেঁয়াজটাকে আমি ঠান্ডা করে নেব এখানে আড়াইশো গ্রাম আমোদি মাছ আছে মাছের মাথাগুলো আমি ফেলে দিয়েছি আর মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে রেখেছি মাছের পেটটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন এখন এই মাছে দিচ্ছি আমি ভেজে রাখা সেই পেঁয়াজ স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ জিরে বাটা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন ওয়ান ফোর চা চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন আর দিচ্ছি তিন চার টেবিল চামচ সর্ষের তেল হালকা হাতে ভালো করে মাছের সাথে সব মেখে নেব এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না এভাবে পেঁয়াজ ভেজে ব্যবহার করবেন এতে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে মাছ মাখিয়ে রাখার কোনো ব্যাপার নেই সাথে সাথেই পরের স্টেপে চলে যাচ্ছে আমি পেঁয়াজ ভাজার সেই ফ্রাই প্যানটাই ব্যবহার করছি নিচে তিনটে লাউ পাতা আমি বসিয়ে দিলাম সুন্দর করে লাউ পাতা যে কোনো পিঠি নিচের দিকে রাখতে পারেন এবারে সেই মেখে রাখা মাছ সুন্দর করে বিছিয়ে দেবো লাউ পাতার উপরে দিয়ে দিলাম আরও দু চার মতো সর্ষের তেল ছড়িয়ে এবার আরও তিনটে পাতা দিয়ে আমি এই মাছগুলোকে ঢেকে দেবো পাতাতে যেহেতু কোনো নুন ব্যবহার করা হয়নি বা নুন জলে চুবিয়ে রাখিনি পাতাগুলো তাই ওপর দিয়ে অল্প একটু নুন আমি ছড়িয়ে দিচ্ছি এবার একটা হাত দিয়ে প্যানের একদম নিচের পাতাটা একটু তুলে ধরলাম আর তাতে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল আর এক চা চামচ জল এতে করে এটা যখন রান্না হবে তখন নিচের পাতাগুলো পুড়ে যাবে না একটা ঢাকনা দিয়ে দিলাম এখন গ্যাস অন করে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি ফ্লেম লো করে কুড়ি মিনিট আমি এভাবেই এটাকে দমে রাখব কুড়ি মিনিট পর ঢাক্টাটা তুলে নিলাম দেখুন পাতার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর একদম নিচের পাতাগুলো দেখুন হালকা হালকা পুড়ে গেছে এই হালকা পুড়ে যাবার জন্যই এই পাতুরিগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় ওপরের পাতাগুলো একটু সরিয়ে দেখাচ্ছি দেখুন পাতাগুলো একদম নরম হয়ে গেছে আর মাছগুলো কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে চারদিক দিয়ে হালকা হালকা তেলও বেরিয়ে গেছে দেখেই কতটা লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এরকম লোভনীয় একটা পাতড়ি থাকলে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আপনারা এই রেসিপিটা পাবদা মাছ মোরলা মাছ পুঁটি মাছ বা ছোট যে কোনো মাছ দিয়ে অথবা বাটা মাছ দিয়েও ইজিলি করতে পারেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন